কাজেই হে মোহাম্মদ দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন কাজেই হে মোহাম্মদ যারা তোমার দাওয়াতকে গ্রহণ করতে অস্বীকার করল যারা তোমার দাওয়াতকে গ্রহণ করতে অস্বীকার করলো আল্লাহ বলেছেন দেখেন কাজেই হে মোহাম্মদ যারা তোমার দাওয়াতকে গ্রহণ করতে অস্বীকার করলো তাদের বলে দাও সে সময় নিকটবর্তী তখন যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আর জাহান্নাম বড়ই খারাপ আবাস মানে জাহান্নাম বড়ই খারাপ জায়গা ওখানে সব প্রকারের শাস্তি থাকবে জাহান্নামে নামে সব প্রকারের শাস্তি কিন্তু থাকবে এই জন্যই যারা দাওয়াতকে অস্বীকার করছেন নবী আল্লাহ কোয়ানে বলেছেন যে হে মোহাম্মদ তোমার দাওয়াতকে যারা অস্বীকার করবে তাদেরকে ঠিক বলে দাও কারণ তোমাদের কিন্তু জাহান নামে নিকটবর্তী নেওয়া যা হবে জাহান নামে যাবে হবে জন্য কেউ অনেকে আছে আল্লাহ আয়াত কবে মিথ্যা বলে ঠিক আছে কোরআনকে বিশ্বাস করতে চায় না তো দেখেন কত হুঁশিয়ারি দিচ্ছে তো আমরা সেভাবে কি মেনে চলি আমরা মেনে চলতে পারি না আমরা আজও কোরআনকে বন্ধু বানাতে পারিনি আমাদের দেখেন দেখতে দেখতে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে আমরা আরো কবে কোরআনকে বন্ধু বানাবো বলেন দেখতে দেখতে আমাদের বয়স পঞ্চাশ ষাট কারো সত্তর হয়ে গেছে সে আর কয় বছর বাঁচবে কন তো এই জন্যই কোরআনকে বন্ধু বানাতে হবে কোরআন পড়তে হবে আপনি যদি কোরআন পড়েন অনেক কিছু শিখতে পারবেন কোরআন পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি হারিজ আপনি পড়েন অনেক কিছু শিখতে পারবেন কোরআনের প্রতিটা আয়াত মেনে চলতে হবে আপনাকে কোরআনের প্রতিটা আয়াত আপনাকে মানতে হবে এবং মেনে চলতে হবে যদি আপনি চলতে পারেন কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেস আপনি মরার পর কিন্তু ভালো থাকবেন কিন্তু ওই কোরআনই পড়ে না অনেক ইহুদি খ্রিস্টান তারা কোরআনে ভুল ধরতে গিয়ে পরে কোরআন শিখছে পরে কোনো ভুল খোঁজা পায় নাই পরে কালিমা পরে মুসলমান হসে আর আমাদের মুসলমানের মধ্যে মুসলমান থাকা সত্ত্বেও তারা কোরআন পড়ার চেষ্টা করে না মুসলমান কিন্তু তারপরেও কিন্তু কোরআন পড়ার চেষ্টা করে না যে আমি কোরআন শিখব আসলে ভাই কোরআনের মতো দ্বিতীয় কোনো বই কোনো কিতাব আর নাই যেখানে আল্লাহ তালা কোনো আয়াতে ধমক দিয়ে কথা বলেন কোনো আয়াতে জান্নাতে কথা বলেন আবার পরে আয়াতে দেখেন জাহান নামে কথা বলেন মানে এক একটা আয়াত এক এক সিস্টেমে ঠিক আছে এরকম সুন্দর বই পৃথিবী তারা আপনি একটাও খুঁজে পাবেন না তো সেই কোরআনে পড়া আপনি শিখলেন না বলেন সেই কোরআনই আপনি পড়া শিখলেন না আপনার সন্তান যারা আছে তাদেরকে পড়ার শিক্ষা গ্রহণ করলেন না ঠিক আছে তো সবাই কোরআন শিখুন কোরআন পড়া শিখতেই হবে ভাই কোরআন এটা পড়া আপনাকে শিখতেই হবে পারি না ও পারে আমি পারবো না কেন ও কোরআন পড়তে পারে আমি পড়তে পারবো না কেন এই স্পিচ যার মনে থাকবে সেই কিন্তু পারবে তো আমি আসলে সবাইকে সাজেট করব যে সবাই আসলে কোরআন শিখুন কোরআনকে বন্ধু বানাতে হবে কোরআন বন্ধু বানাতে পারলে আপনি কিন্তু সাকসেস ঠিক আছে সবাই কোরআন শিখবেন